ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি ওয়েলকাম টু ন্যাশনাল ইউনিভার্সিটি আপডেট তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে খুব দ্রুত কিন্তু বেশ কিছু আপডেট আসছে এবং বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে কারণ আমরা জানি যে টিকা টিকা নিয়ে কিন্তু বেশ কিছু কনফিউশন সৃষ্টি হয়েছে এবং এই টিকা নিয়ে মানুষের মধ্যে অনেক অস্থিরতা দেখা যাচ্ছে যারা স্টুডেন্টরা অনেক ভাবছে যে তাদের টিকা নেওয়া হবে কি না তাদের কোভিড টিকা রেজিস্ট্রেশন হয়নি তারা ভুল করে ইএস দিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের সমস্যার কথা তারা বলছে তো সেই সেটি কিন্তু ধারাবাহিকতায় আজকের আপডেটটি কিন্তু দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে এখানে টিকা রেজিস্ট্রেশনের মেয়াদ সময়সীমা বাড়লো তো টিকা রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়লো এটি নিঃসন্দেহে সুসংবাদ যারা ভুল করেছিল যাদের যারা মহা টেনশনে পড়ে গিয়েছিল তাদের জন্য নিঃসন্দেহে সুসংবাদ তো ভিউয়ার্স আপনারা জানেন কোয়ালিটি ম্যান কিন্তু আপনার চ্যানেল এই চ্যানেলটি সব সময় আপনাদেরকে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে রাখবেন আপনাদের তো ভিউয়ার্স আমরা দেখে নেই যে অ্যাকচুয়ালি আমাদের আপডেটটা কি এবং আমরা কিভাবে বুঝতে পারলাম যে আমাদের এই সময়টা বাড়ানো হয়েছে তো ভিউয়ার্স আমরা দেখছি যে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই যে ফর্মটি যে ফর্মটি আপনি পূরণ করেছিলেন এর আগে সেটি হচ্ছে যে কোভিড নাইন্টিন টিকা নিবন্ধনের লক্ষ্যে শিক্ষার্থী তথ্য ছক এটিতে কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখেছিলেন পনেরো ষোলো এভাবে কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বার লিখেছিলেন ওয়ান ফাইভ সিক্স এভাবে লিখেছিলেন তো রেজিস্ট্রেশন নম্বর লিখে আপনি নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার কি এসেছিল আপনার নিবন্ধন হয়েছিল তো এখানে যখন আপনাদের কিন্তু বিষয়টি চেঞ্জ হয়ে গেছে আপনারা এখন দেখছেন যে এখানে লেখা আছে অবশিষ্ট সময়সীমা তো অবশিষ্ট সময়সীমা কিন্তু এখানে আগে ছিল না এটা নতুন অ্যাড করা হয়েছে সো দ্যাট আপনাদের মধ্যে ভয়টা না কাজ করে তার মানে সাত দিন সময় বাড়ানো হয়েছে এই সাত দিন সময়ের অলরেডি কিন্তু এক ঘন্টা এক ঘন্টা আটত্রিশ মিনিট চলে গেছে তো সেই হিসাবে এখানে বলা হচ্ছে যে বাইশ মিনিট বাইশ ঘন্টা বারো মিনিট এক ঘন্টা আঠারো মিনিট চলে গেছে তো এখানে সেটি বলা হচ্ছে যে আপনাদের সময় আছে আরও ছ সাত দিন তো আপনি এর মধ্যে এই কাজগুলো করতে পারবেন আর তার মানে আপনি কিন্তু আগামী আগামী আপনার উনিশ তারিখ পর্যন্ত হবে হ্যাঁ আগামী উনিশ তারিখ পর্যন্ত আপনি এইগুলো করতে পারবেন হ্যাঁ উনিশে জুলাই দু পর্যন্ত তো যে কোনো তথ্যের জন্য এইখানে যোগাযোগ করুন আপনাদের এটি এই আমি আগেই দেখিয়েছি কিভাবে মেল করতে হয় এখানে আর যাদের এনআইডি নাই তারা বারো সাত দুই হাজার একুশের পরে অনলাইনে দেখার জন্য অনুরোধ করা হলো তো এখন আপনারা যারা যাদের এনআইডি নাই তারা কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারবেন আর মানে এখন আপনাদের অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয়েছে অনার্স দু হাজার পনেরো ষোলো দুই হাজার ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ এবং উনিশ বিশ সেশনগুলোর ডেটা পাওয়া যাবে এর বাইরের ডেটা কিন্তু পাওয়া যাবে না তার মানে এর বাইরের তারা সাধারণভাবে করতে হবে তারা এই ছাত্রের ভেতর থেকে করতে পারবে না এবং অন্য কোনো বিষয়ে পরবর্তীতে আসতে পারে নতুন কোনো নতুন কোনো আপডেট আসতে পারে মাস্টার্স স্টুডেন্টদের জন্য এবং যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য তো সেটা আমরা পরে জানবো এবং জানলে আপনাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে দেবো তো ভাইস চ্যান্সেলার মহোদয় এটি কিন্তু নতুন যোগ যোগ হয়েছে আমরা যেটা দেখছি সে হচ্ছে ভাইস চ্যান্সেলর মহোদয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড নাইন্টিন টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহের নিমিত্তে বর্ণিত লিঙ্ক এই যে এই লিঙ্কটি আমরা অলরেডি কিন্তু এই লিঙ্কেই ঢুকে এখানে এসেছি এ প্রদত্ত ছক পূরণ করার জন্য আগামী উনিশে জুলাই দুই হাজার একুশ পর্যন্ত গণিত করা হয়েছে তাহলে বৃহস্প আমরা বুঝতে পারলাম যে সময়টি বাড়ানো হয়েছে এবং আপনারা এখানে যাদের আইডি কার্ড নাই এনআইডি নাই যাদের এনআইডি নাই তারা তো কম বয়সী অনেকে এনআইডি হয়নি বা এই এর মধ্যে এনআইডি পাওয়া সম্ভব হয়নি যেহেতু করোনা দুর্যোগকাল চলছিল তো আপনারা জাস্ট কী করবেন আপনারা আপনাদের যে সনদ নম্বরটি আছে সেই নম্বরটি ব্যবহার করে এটি করে ফেলবেন তো ভিভার্স আমরা দেখলাম যে এখানে কিন্তু দু হাজার একুশ উনিশে জুলাই দু হাজার একুশ করা হয়েছে তো এটি ছিল আজকের আপনাদের সাথে শেয়ারেবল আপডেট তো পরবর্তীতে যে কোনো আপডেট নিয়ে কিন্তু আপনাদের সাথে প্রথমে সর্বপ্রথমে আমরা চলে আসি তো এবং আপনাদেরকে জানিয়ে দিই সো ভিভার্স আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনাদের প্রয়োজনগুলো আমাদেরকে জানাবেন সো দ্যাট আমরা কিন্তু সময় ফিডব্যাক দিয়ে থাকি আমাদের আপনাদেরকে আপনাদের কখন কোন প্রয়োজন এবং আপনারা কমেন্ট করলে সেগুলো কিন্তু আমরা সবসময় অ্যান্সার দেওয়ার চেষ্টা করি সো দ্যাট আপনার কোনো কনফিউশন আপনার কোনো ভীতি না থাকে আর আমরা জানি যে আপনার সময়টা এই সময়টায় এই বয়সটা কিন্তু আমরা পার হয়ে এসেছি এবং তখন আমাদের মধ্যে বেশ কিছু অমূলক ভয় কাজ করত। আর সেই অমূলক ভয়গুলো আমাদেরকে অনেক কষ্ট দিত তো আমরা চাই যে এই অমূলক ভয়গুলো যেন আপনাদেরকে কষ্ট দিতে না পারে তাই কিন্তু আপনাদেরকে আমরা সময় বিভিন্ন আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের আশার বাণী শুনিয়ে থাকি যেমন আপনাদেরকে বলেছিলাম কিন্তু যে আপনাদেরকে সময়সীমা কিন্তু বাড়াবে আমি কিন্তু গতকালও বলেছি আজও বলেছি যে সময়সীমা বাড়াবে এই দেখেন সময়সীমা কিন্তু বাড়িয়ে দিয়েছে তার মানে অভিজ্ঞতার একটি দাম আছে এবং অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানা যায় বোঝা যায় ভিভার্স তো আপনারা কিন্তু অবশ্যই যে কাজটি করবেন সেই কাজটি হলে আপনারা এটি মনে রাখবেন তো ভিভার্স ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ঈশ্বর করলাক